আসসালামু আলাইকুম। 70-80 জনের জন্য ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, সেটা আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। আম্মুদের বাসায় যাব, এই জন্য হাতের কিছু কাজ ছিল বাসায়, সেগুলো শেষ করে ফেলেছি। শেষ করে বাবুকে গোসল করে দিয়েছি, গোসল করে রেডি করে দিয়েছি। সে রেডি হয়ে এই যে আমার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। সে যেখানেই যায় না কেন আমার ব্যাগ নিয়ে টানাটানি করে। আমার ব্যাগ সে কাউকে দিবে না, সে নিজে ক্যারি করবে। আর তার জন্য আমার এই যে বড় একটা ব্যাগ নিতে হয়, তার কিছু কাপড় চোপড় নেয়ার থাকে, বাচ্চা মানুষ কাপড় চোপড় নোংরা করে খাবার খেতে যেয়ে, এই জন্য দেখা যায় ওর ছোটো ছোটো প্যান্ট তারপর ড্রেস এগুলো কিছু নিতে হয়, এবং ওর জন্য কিছু রুমাল যাই হোক টুকটাক কিছু জিনিসপত্র আমাকে নিতে হয় ব্যাগে করে। এই জন্য বড়ো ব্যাগ আমাকে সবসময় ক্যারি করতে হচ্ছে। এখন তো উনাকে বলছিলাম যে চলো আমার কাছে ব্যাগটা দাও, তুমি চলো। উনি তো খেলা শুরু করে দিয়েছে, ব্যাগ নিয়ে না, উনি ব্যাগ ধরবে, ব্যাগ টেনে নিবে। তো এই যে আমার হাতের ব্রেসলেট ধরে টানাটানি শুরু করে দিয়েছে, সে এটা এটা আবার নিয়ে নিবে। মানে কখন যে তার মনে কী চায় সেটা নিয়ে আমি নিজেও বুঝি না, সে তো বোঝে কি না আল্লাহ ভালোই জানে। তো কিছুক্ষণ আর কি উনার এগুলো কাজ কারবারগুলো দেখছিলাম, দেখে আমরা রওনা দিয়ে দিয়েছি। রিক্সায় করে চলে যাচ্ছি আয়নের নানার বাড়িতে। আমার বাসা থেকে আয়নের নানার বাড়ির দূরত্ব 10-15 মিনিটের। তো আমি আর আয়ান যাচ্ছিলাম এখন, আয়নের বাবা বিকেলবেলা যাবে আসরের ওই সময়। তো ওর কিছু কাজ ছিল সেজন্য আর সে এখন যেতে পারলো না, এজন্য আমি আর আয়ানই এখন চলে যাচ্ছি। তো এই যে এখন আয়নের বাবা নানার বাড়ির সামনে চলে এসেছে, এখন রিক্সা থেকে নেমে পড়বো, নেমে আয়নকে নিয়ে যাব। কিন্তু সে রিক্সা থেকে নেমে শুরু করে দিয়েছে সে হেঁটে যাবে, কিন্তু ওখান থেকে রাস্তার সামনে দিয়ে আসতে আমার ভয় লাগে, যদি এদিক দিয়ে দৌড় দেয় ওদিক দিয়ে দৌড় দেয় আমি হয়তো বা একা পারবো না সামলাতে। এই জন্য ছাড়তে চাই না, কোলে নিয়েই ওকে আমি এতটুকু আসি, পরে গেটের ভিতরে ঢুকলে তখন আমি ওকে ছেড়ে দিই। এই যে ছেড়ে দিয়েছি, সে সিঁড়ি দিয়ে একাই উঠে চলে যাচ্ছে, একবার নিচে নামে একবার উপরে ওঠে, বলছি যে তো তুমি পারবে না আমার কাছে আসো, সে চাচ্ছে না। তো তারপরও নিজেকে একটু সতর্ক থাকতে হবে, ও ছোটো মানুষ, ও তো বুঝতে পারবে না, এজন্য নিজে একটু সতর্ক থেকে ওকে হাত ধরে ধরে উঠাচ্ছিলাম। বাসায় ভিতরে ঢুকে দেখছি ডাইনিংয়ে বিভিন্ন রকমের মশলা, কাঁচামরিচ, লেবু, আলু বোখরা, শসা, তেল, সয়াবিন তেল, সরিষার তেল, পেঁয়াজ, খেজুর, গ্লাস, কয়েকটা গ্লাস, কিছু প্লেট, এগুলো আম্মু গুছিয়ে রেখেছে, ভাবিরা গুছিয়ে রেখেছে, যাতে বাবুর্চিরা আসলে কিছু কাজের সুবিধা হয়, তাদের কাজের জিনিসগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে, আর বাসাগুলো বাসায় থাকবে। রান্নাঘর দেখছিলাম আম্মু মাংস হানানাচাড়া করছিল, এখানে 14 কেজির মতো মাংস আছে, আম্মু এখান থেকে কিছু মাংস তুলে রাখছিল হালিম রান্না করার জন্য। তো এই সাইডে আবার দেখছিলাম যে কিছু পাতিল রাখা হয়েছিল, এই পাতিলগুলো, এই যে বড় বড় পাতিলগুলো, এগুলো কাজের সময় লাগবে, এই জন্য এগুলো নামিয়ে নেওয়া হয়েছে। আর ভাবি ডিম রান্না করেছিল, ডিম ভুনা করেছিল, ডাল রান্না করেছিল, আপাতত হয়তো বা পরে অন্য কিছু করবে এই জন্য। আর দেখলাম বড় বারান্দায় বাবু চলে এসেছে, এসে যে এই পাখিগুলোর সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। আগে একটা পাখি ছিল, একটা পাখি বলতে দুটা পাখি ছিল, মানে একজোড়া ছিল, কিন্তু যাওয়া দেওয়া খাবার দিতে যেয়ে একটা মানে ছেড়ে দিয়েছিল। তো তারপর থেকে একটা পাখি একাই ছিল, তো পরে আবার হচ্ছে আরও 5টা পাখি অ্যাড করা হয়েছে এখানে। আর ওই যে উনি বারবার তিনতলার দিকে তাকাচ্ছিল, একবার এই যে আম নিয়ে খেলা শুরু করে দিয়েছে, ওর নানার আমটাই যে দেখা যাচ্ছে হলুদ হয়ে গেছে, প্রায় পাক ধরেছে। নিচে চলে আসলাম, দেখি ওনারা কাজ শুরু করে দিয়েছে কিনা। তো এসে দেখছি ওনারা কাটাকাটি শুরু করে দিয়েছে, বিভিন্ন ওনাদের রান্নার সরঞ্জামপাতি নিয়ে চলে এসেছে, আর এখানে উপর থেকে সব কিছু নিচে গ্যারেজে নিয়ে এসেছে। পেঁয়াজ কাটা হচ্ছিলো, যে বড় ড্যাগ নিয়ে চলে আসছে। আর উনি হচ্ছে আমাদের অনেক বিশ্বস্ত এবং অনেক ভালো একজন বাবুর্চি, জুয়েল বাবুর্চি ওনার নাম। প্রায় বেশ অনেকগুলো অনেক বছর ধরেই সে আমাদের বাসায় এই কাজগুলো করে থাকেন, বিশেষ করে ইফতারের আয়োজন করা হলে বা আমার বাচ্চার 7 দিনের আকিকা করা হয়েছিল ওই সময়ও উনি রান্না করেছিল, এবং ওনার হাতের রান্না অনেক মজা। এই যে বাচ্চারা এত দুষ্টুমি শুরু করে দিয়েছে, আসলে বাসায় কোনো আনন্দ আয়োজন হলে বাচ্চাদের বেশি আনন্দ হয়। তো ওরা হুটোপুটি শুরু করে দিয়েছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে সেদিক যাচ্ছে। আর ওনারা মশলা ব্লেন্ডার করে নিচ্ছিল, আর এই যে পেঁয়াজগুলো দিয়ে মশলা দিয়ে মাংসগুলো একসাথে মাখাবে, এই জন্য মাংস সাইডে ধুয়ে নেওয়া হচ্ছে। আমরা অনেক প্রসেসিং করি বিরিয়ানি রান্না করার সময়, ম্যারিনেট করে রাখি, পানি ঝরিয়ে রাখি, কিন্তু ওনারা এত কিছু করে না, কিন্তু তারপরেও ইনস্ট্যান্ট করে ফেলে। তারপরে ওনাদের বিরিয়ানি কিন্তু তেহারি বিরিয়ানি যেটাই বলি না কেন আমাদের চেয়ে অনেক মজা হয়। আর আমার বাচ্চাটা তো এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, কী করবে ও আনন্দে মানে দিশেহারা হয়ে গেছে। আর এই যে একজন ভাই ছিল সাহায্যকারী, উনি মাটি এনে ভরাট করছিল কিছুটা জায়গা, ওখানে রান্না করবে, ওটার প্রসেস করছিল ইট দিয়ে।
তো এগুলো করা হচ্ছিল আর পাশে এটা করছিল আর পাশে উনি মাংসটাও একটু হচ্ছে মাখাচ্ছিল বিভিন্ন রকমের যা মশলাপাতি যা লাগে লাগিয়ে একবারে চুলা জ্বালিয়ে বসিয়ে দিয়েছে। এর ফাঁকে আমি একটু দোতলায় গেছিলাম, বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। তো ওই যে রান্না বসিয়ে দিয়েছে, চুলা একটু নাড়াচাড়া করে নিচ্ছে, নাড়াচাড়া করে তারপরে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে হয়তো পানি দিবে। আর এই যে সবাই একটু একটু করে এসে ঢুমাচ্ছিল, দেখছিল যে কী রান্না হচ্ছিল। আসলে মানে বাসায় একটা কোনো আয়োজন হলে সবাই তো আনন্দ হয়। তো যাই হোক, এই যে বাচ্চারা নিচে বসে খেলাধুলা করছিল, সবাই টুকটাক বাসায় অনেক মানুষজনও ছিল। তো এই যে কষানো হয়ে গেছে, উনি পানি দিয়ে দিয়েছে কিছু পরিমাণ। আর এখানে আরেকটা ভাই এখানে হচ্ছে পেঁয়া লেবু কাটছিল, শশা কাটছিল। ওনাকে বারবার বলছিলাম যে আপনি ভিতরে এসে বসেন, এখানে তো রোদ লাগছে, কিন্তু উনি বলছে না আমার এখানেই ভালো হচ্ছে, বাহিরে একটু বাতাস বাতাস ছিল। আর ভাইয়া রান্নাঘরে চলে এসেছিল, কিছু খাবারের বক্স ছিল এনে আনা হয়েছিল, ওই বক্সগুলো একটু পরিষ্কার করছিল। যেহেতু ইফতার দেওয়া হবে, যদি কোনো ময়লা থাকে এজন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। আর বাচ্চাকে ম্যাজিক দেখাচ্ছিল ভাইয়া, ওকে একটু জাস্ট আনন্দ দেয়া, ও ছোট মানুষ, অল্পতেই ওরা খুশি হয়ে যায়, যাই যার কারণে ওর মামারা ওকে একটু মানে এন্টারটেইন করার চেষ্টা করে। ভাবি ওকে কোলে নিয়ে নিচে চলে যাচ্ছিল যে একটু বারবার একটু দেখাশোনা করতে হয়, তদারকি করতে হয়, যার কারণে বারবার রান্নার কাছে আসতে হচ্ছিল। ভাইয়া একটু অফিসের কাজে একটু মানে ল্যাপটপে একটু ব্যস্ত ছিল। তো যেই তো পানি দিয়ে দিয়েছে, লবণ টবণ পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছে, আর আগুন তো দাও দাও করে জ্বলছে যেটা দেখা যাচ্ছে। ওনারা বারবার করে এখানে গ্যারেজ থেকে বের হয়ে যাচ্ছিলো, থাকতে পারছিল না, প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন। তো যাই হোক, সবাই নিচে একবার আসতেছে, নিচে ওর থেকে উপরে উঠতেছে, আসলে সবাই একটু তদারকি করছিল, কারণ কারোর পক্ষেই একা এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না, সবার তো কিছু না কিছু কাজ থাকে। আর এখানে ভাবি জাওয়াত মিলে একটু সোফাগুলো সরিয়ে নিচ্ছিল, কারণ যেহেতু যারা বাসায় ইফতার করবে তো তাদেরকে তো বসার জন্য ফ্লোরিং করে দেওয়া হবে, ফ্লোরে আসলে বিছানা চাদর বিছিয়ে দেওয়া হবে এজন্য আর কি। আর ডাইনিংয়ে তো সবার জায়গা হবে না, তো এই কারণে এই যে অনেকটুকু জায়গা ফাঁকা করা হয়েছে। আর আবার নিচে চলে আসলাম, এসে দেখছি যে দমে দিয়ে রেখেছিল, তো সেটা প্রায় অনেকটা সেট হয়ে গেছে। তো ওনারা বলছিল যে আরেকবার একটু দমে দিবে, দমে দিয়ে ওনারা আসরের নামাজ পড়তে যাবে, আসরের নামাজ পড়ে এসে তারপরে ওনারা এগুলো সবগুলো বক্স করবে। তো এই যে ওনারা নামাজ পড়ে এসেছিলো, এই ফাঁকে যে নামাজ পড়ে এসে যে এগুলো সব নামানো হয়েছিল, ড্যাকটা নামিয়ে এখানে বলছিল যে পানি দিবে, না হলে প্রচণ্ড গরমে এখানে দাঁড়ানো যাবে না, কারণ এতক্ষণ তো এখানে আগুন জ্বলছিল। আর এই যে আয়ানবাবু, উনি তো কী করবে, উনি বুঝে উঠতে পারছিল না, এদিকে যায় ওদিকে যায়। আর জাওয়াদ পেপার নিয়ে এসে রাখছিল এখানে, কারণ বক্স করা হবে ওখানে যদি ধুলোবালি যায় এই কারণে। আর আব্বু পাশে থেকে বারবার বলে দিচ্ছিল ওনাকে যে কোনো বক্সে খাবারের যেন কোনো কমতি না থাকে, সবাই যেন পেট ভর্তি করে খেতে পারে, সেটা দিকটা যেন খেয়াল রাখা হয়। তো যাই হোক, মুরব্বি মানুষ গুরুজনদের যেটা নির্দেশনা থাকে উনি সেই কাজটাই করছিল আর কি। মুরব্বি মানুষ বাসায় না থাকলেও তো হয় না, এগুলো দেখভালের বিষয়টা ওনারা বেশ ভালোই করতে পারে। আর ভাইয়ার জাওয়াত মিলে এখানে লেবু শশা খেজুর এগুলো ছোট ছোট করে পলিতে দিচ্ছিল, কারণ তেহেরির ভিতরে যদি দেওয়া হয় সিদ্ধ হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর এই যে কিছু বক্স করা হয়ে যাচ্ছিল, তো আব্বু বলছিল যে তোমরা তাড়াতাড়ি করো, আসরের আজান হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে বক্স করে যার যার বাসায় দিয়ে আসার হলে দাও, আর আশপাশেও কিছু দিতে হবে সেগুলো দিয়ে দাও। তো এগুলো সব বক্স করে ফেলছিল, পলিতে ভরে ফেলছিল, যাওয়ার দৌড়ে চলে যাচ্ছিল, কারণ যেহেতু সময়ের স্বল্পতা, যে সব বাসায় বাসায় দিবে। এগুলো ভাড়াটিয়াদের ভাবি আন্টি ওনাদের বাসায় দেওয়া হচ্ছিল, আর কিছু প্যাকেট করা হয়েছিল আশপাশের প্রতিবেশীদের জন্য, সেটা আব্বু ভাইয়ারা ওরা দিবে, আর কিছু প্যাকেট ছিল বাহিরে কিছু থাকে ওনাদের দেওয়ার জন্য। তো সেগুলো তো আসলে যাওয়াত পারবে না, ও ছোটো, যেটুকু পারা সেটুকু ও করে, আর আমরা তো বাইরে ওভাবে যে দিয়ে আসা সম্ভব না, তো যার কারণে ওগুলো আব্বু ভাইয়ারা ম্যানেজ করেছিল, আর বাসার আশপাশের যেগুলো ছিল সেগুলো যাওয়াত দিয়ে কভার দিতে পেরেছিল। তো এই যে এবার আমরা তিনতলায় চলে গেলাম, তিনতলাতেও এবার দিয়ে আসা হচ্ছিল। আসলে এমনভাবে দেয়া মানে সবার অনেকের বাসায় দুজন চারজন ছয়জন, আমরা চেষ্টা করেছি সবাই যেন ভালোভাবে তৃপ্তি সহকারে ইফতার করতে পারে, সেই দিকটা
খেয়াল রাখতে। আর এই যে বাসায় মেহমানরা চলে এসেছিল, তারাও কিছু জিনিস নিয়ে এসেছিল, সেগুলো আমরা একটু দেখা দেখি করছিলাম। আর এখানে আয়নের বাবার ভাবিরা মিলে নিচে ফ্লোরিংয়ে বিছানা চাদর পেরে দিয়েছিল, আর শরবতগুলো ঠিকঠাক করে দিয়েছিল। সবাই যারা যারা বাসায় ইফতার করবে তারা সবাই ততক্ষণে চলে এসেছিল। তো এই তো আজকের ব্লগটা এখানেই মানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।